আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভাতিজার আকিকা হবে, তাই গরু কেনার জন্য হাটে গিয়েছিলেন আমার ভাইয়া আর আমার আব্বা। তো আমি আমার ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে আনার জন্য, যেহেতু আমি যেতে পারিনি। তো আকিকার জন্য গরু কিনতে গিয়েছিলেন, অনেক গরুর মধ্যে তাদের যেই গরুটা পছন্দ হয়েছে সেটাই কিনে এনেছিলেন। এখানে গরুর অনেক দাম, কি বলবো, মানে আকাশ ছোঁয়া দাম। এক একটা ছোট গরু থেকে দামাদামি করলে 60,000 টাকা থেকে শুরু এক একটা গরুর। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের গরুটা অনেক বড় ছিল আকিকার জন্য, আর কালারটা অনেক সুন্দর ছিল। এখানে বুধবার ছিল দিনটা, আর বুধবারে মানে আকিকার 3 দিন আগে কিনে আনা হয়েছিল। বুধবারের দিন যাওয়া হয়েছিল বাজারের দিন, এখানে বাজার হয়, বাজারে গরু ছাগল সব কিছুই হয়। তো সবাই ছাগল দিয়ে করেন, আবার কেউ কেউ গরু দিয়েও করেন। তো আমাদের আমাদের আকিকাটা করা হয়েছিল গরু দিয়ে। এখানে কোন গরু থেকে কোন গরু সুন্দর, মানে একটা থেকে আরেকটা সুন্দর ছিল। তারপর আলহামদুলিল্লাহ যে গরুটাও চয়েস করে আনা হয়েছিল সেটাই অনেক সুন্দর ছিল। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গরু দেখার পরে গরু কিনে আনা হয়েছিল, তারপর আম গাছে বেঁধে রাখা হয়েছিল। এই যে গরুটা আনা হয়েছিল, ক্যামেরাতে দেখা যাচ্ছিল ছোট, কিন্তু ছোট না, অনেক বড় ছিল। তো আকিকার 3 দিন আগে কিনে আনা হয়েছিল। আমি আকিকার ব্লগও শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।